দিন যে আপনাদের যে 21 দিনের দীর্ঘ প্রশিক্ষণের আজকে প্রশিক্ষণের সমাপনী দিনে আমাদের আজকে সমাপনী অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সব গ্রাম ডাক্তার ভাই এবং বোনেরা আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই 21 দিনের একটি ট্রেনিং করেছেন এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের যতটুকু সম্ভব বই এবং বইয়ের পাশাপাশি আপনাদের একটু সাধারণ সম্মুখ ধারণা দেওয়ার আমি বেশি সময় নিব না অনেক সময় নেওয়া হয়েছে আমি বেশি সময় নিব না আমি শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে আপনাদের কাজ কিন্তু অনেক আমরা যদি মেইন যদি কিছু বলি সেক্ষেত্রে গ্রাম পর্যায়ে যেটা হচ্ছে প্রতিটা রোগী কিন্তু প্রথমে আপনাদের কাছে আসবে তারপরে আপনারা যখন ওই রোগীটাকে রিসিভ করবেন তখন ওই রোগীটাকে আপনারা আমাদের যে আমাদের যে হাসপাতাল আছে উপজেলা হাসপাতাল বলি বা সদর হাসপাতাল বলি ওগুলোতে প্রেরণ করেন সেক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের যে অনুরোধ থাকবে যে আপনারা যে রোগীগুলাকে দেখবেন এবং আমি গত কিছুদিনের ক্লাসের ক্ষেত্রে আপনাদের বলেছি আমি একটু আমাদের সব বক্তৃতায় আমরা শুনলাম আমাদের ডাক্তারি রিলেটেড একটু কথাবার্তাই বলি যেটা ভালো যে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আপনারা সবাই জানেন আমি এটা একটু স্পেশালি বলতে চাই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ব্যবহারটা যেটা খুবই সাবধানভাবে আপনাদের একটু এটা অবজার্ভ করতে হবে অনেক সময় দেখা যায় কি অনেকেই কি করেন যারা এই আপনারা ট্রেনিং পেয়েছেন আপনারা জানেন কিন্তু অনেকে ট্রেনিং পায় নাই তারা কি করে অনেক সময় যে কোনো ধরনের যে অ্যান্টিবায়োটিক এটা কোর্স না জেনে না শুনে ইচ্ছা মতো এটার প্রয়োগ আমরা করি এতে করে কি হয় এতে করে কি হয় আপনার আপনি জানেন বা আপনার যে ফ্যামিলির যে মেম্বার আছে সে হয়তো এই বিষয়টা অবগত না সেক্ষেত্রে অনেক সময় হয় কি আপনি বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে দেখবেন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের শিকার হতে পারে হতে পারে নাকি হতে পারে তো যে কোনো সময় হতে পারে এই জন্য আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিস করবো আমরা যদি অ্যান্টিবায়োটিক যে কোনো ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই তার যে প্রয়োগ যে মাত্রা যেটা আছে এবং শিডিউল যেটা আছে এবং তার একটা ডিউরেশন আছে কতদিন আমরা ব্যবহার করবো ওই জিনিসগুলো আমরা একটু স্ট্রিক্টলি ফলো করবো এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে কারণ আমরা যখন উপজেলা বা জেলা পর্যায়ে যখন চিকিৎসা দিতে যাই অনেক সময় আমরা পাই কি অনেক শিশু বা অনেক বয়স্ক লোক যারা চিকিৎসা নিতে আসে ওনারা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করে না ধরে একবার বা দুইবার খেলো খাওয়ার পরে চলে আসছে এখানে এখন আমরা এমন একটা বিপদে পড়ি অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতেও পারতেছি না আবার বন্ধও করতে পারতেছি এরকম অবস্থা এখন আপনাদের এই প্রশিক্ষণটার মাধ্যমে আমরা আশা করি যে এটা আপনারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং মাঠে আমরা আপনাদের কাছ থেকে আশা করবো এই প্রয়োগটা আপনারা মাঠ পর্যায়ে করবেন এতে করে আমাদের কী হবে আমরা প্রতিটা লেভেলে আমাদের উদ্দেশ্য কী আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের সুস্থতা আমরা দেখবো এবং এই জিনিসটা আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছি অনেকে অনেক কাজ করে অনেকে মানে ইঞ্জিনিয়ারিং কাজ করতেছে বা অন্য সেবামূলক কাজ করতেছে কিন্তু আমরা কি আমরা সরাসরি একজন আমরা সরাসরি একটা মানুষের বাসা এবং মরা যদি খুব কাঁচা ভাষায় বলি বাসা এবং মরা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের এইটা জিনিসটা আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে এবং আমরা আশা করব আমি আমার বক্তব্যের মাধ্যমে আশা করব আপনারা আপনাদের যে এই যে অ্যান্টিবায়োটিক স্পেশালি এবং অন্যান্য মেডিকেশন এবং আমি কালকে যে জিনিসটা আপনাদের বারবার বলেছিলাম যে রেফারেল যে জিনিসটা আমরা প্রতিটা ক্ষেত্রে শুধু আপনি না আমি ডাক্তার আমি উপজেলা পর্যায়ে আছি কিন্তু আমাকে বুঝতে হবে ওই রুগীটাকে কখন আমি সদর হাসপাতালে পাঠাবো অথবা আমি তাকে বুঝতে হবে কখন আমি তাকে সিলেট ওসমানীতে রেফার করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা আমি